ওয়েলকাম টু এডুটেক ফান। আমরা লম্ব বৃত্তাকার সংকু নিয়ে আলোচনা করছিলাম। কোসে দেখি 16 এর 1 থেকে 6 পর্যন্ত প্রশ্নের সমাধান করে দেওয়া হয়েছিল এর আগের ভিডিওতে। আজকে আমরা 7 থেকে শুরু করে বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট। প্রথমে 7-এ যে প্রশ্নটা দেওয়া আছে, এটা 2020 সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস দেওয়া আছে 21 মিটার এবং উচ্চতা 14 মিটার। প্রতি বর্গ মিটার 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে হিসাব করি। তাহলে এখানে যেটা দেওয়া আছে, ভূমিতলের ব্যাস 21 মিটার, আমরা প্রথমেই ব্যাস থেকে ব্যাসার্ধটা বের করে নেব। ব্যাসার্ধ হবে 21/2 মিটার। এটা হচ্ছে আমাদের আর এর মান। উচ্চতা দেওয়া আছে 14 মিটার। প্রশ্ন দেওয়া আছে পার্শ্বতল রং করতে কত খরচ পড়বে। তাহলে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল জানা প্রয়োজন, কিন্তু আমরা জানি পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। এল মানে হচ্ছে তির্যক উচ্চতা। এখানে কিন্তু তির্যক উচ্চতা দেওয়া নেই, আমাদের দেওয়া আছে আর এর মান দেওয়া আছে এবং এইচ এর মান দেওয়া আছে। তাহলে আর এবং এইচ এর মান ব্যবহার করে প্রথমে তির্যক উচ্চতা অর্থাৎ এল এর মানটা বের করে নেব। আমরা জানি এল স্কোয়ার সমান হয় আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এল সমান হবে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এখানে আর এবং এইচ এর মানটা বসিয়ে দেবো। আর এর মান হচ্ছে 21/2 তার স্কোয়ার এবং এইচ এর মান হচ্ছে 14 তার স্কোয়ার। তাহলে এখান থেকে মানটা পেয়ে যাব 441/4 প্লাস 196, বা লিখতে পারি 441 প্লাস এটা গুণ হয়ে যাবে 35/2 বা 17.5। তাহলে আমরা তির্যক উচ্চতা পেয়ে গেছি। এবার আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারব। পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হবে আমরা জানি পাই আর এল হয়, পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান এখানে দেওয়া ছিল 21/2, এল এর মান পেয়ে গেছি 35/2 সমান 2, এটা 11, 7, 3, এটা সমান লিখতে পারি আমরা 1155/2 বা 577.5। এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার 1 বর্গ মিটারের জন্য দেওয়া আছে 1.50 টাকা খরচ হবে। তাহলে পার্শ্বতল রং করতে মোট খরচ হবে, লিখতে পারি পার্শ্বতল রং করতে মোট খরচ, এখানে শুধু মোট খরচ লিখলাম, যত বর্গ মিটার হয়েছে এটাকে 1.5 দিয়ে আমরা গুণ করে দেবো। তো 577.5 লিখতে পারি বা 1155/2 লিখতে পারি। 577.5 গুণিত 1.50, এত টাকা হবে খরচ। এটা সমান হয়ে যাবে 866.25 টাকা। এটাই হচ্ছে উত্তর। এরপরে 8-এর যে প্রশ্নটা দেওয়া আছে, একটা নিরেট শঙ্কু আকৃতির কাঠের খেলনার ভূমির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার। খেলাটির বক্রতলের প্রতি বর্গ সেন্টিমিটার 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়েছে। তাহলে উচ্চতা কত এবং খেলনাটি তৈরি করতে কত ঘন সেন্টিমিটার কাঠ লেগেছে নির্ণয় করতে হবে। যেহেতু খেলনাটি শঙ্কু আকৃতির, আমরা ধরে নিচ্ছি শঙ্কুটা হবে এরকমের এবং তার ব্যাস দেওয়া আছে, এই ভূমির ব্যাস দেওয়া আছে 10 সেন্টিমিটার।
এখানে দেওয়া আছে 2.101 টাকা হিসাবে মোট খরচ হয়েছে 429 টাকা। তাহলে 429কে যদি আমরা 2.101 দিয়ে ভাগ করি তাহলে কত বর্গ সেন্টিমিটার পালিশ করা হয়েছে এটা আমরা পেয়ে যাব। সেটাই হচ্ছে ওই খেলনাটির বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল অর্থাৎ পার্শ্বতল। তাহলে পার্শ্বতলের সূত্র তো আমরা জানি পাই আর এল, তাহলে এটা সমান হচ্ছে আমাদের 429/2.10। এখানে যে মানগুলো দেওয়া আছে আর এর মান দেওয়া আছে, এটা যেহেতু ব্যাস তাহলে আর এর মান ব্যাস বাই দুই অর্থাৎ 5 হয়ে যাবে। আর এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, পায়ের মান তো আমাদের জানা আছে 22/7, এখানে আর এর মানটা 5 বসিয়ে দেবো, তাহলে এখান থেকে এল এর মানটা আমরা পেয়ে যাব 429/2.10। তাহলে এখান থেকে এল সমান পেয়ে যাবো, এল সমান পেয়ে গেলেই তির্যক উচ্চতা পেয়ে গেলাম, ভূমির ব্যাসার্ধ পেয়ে গেলাম, এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এই সূত্র ব্যবহার করে আমরা উচ্চতাটাও পেয়ে যাব। উচ্চতাটা পেয়ে গেলেই আমরা ওই কাঠের খেলনাটির আয়তন বের করতে পারবো, অর্থাৎ কত ঘন সেন্টিমিটার কাঠ লেগেছে এটা নির্ণয় করতে পারবো 1/3 পায়ের স্কোয়ার ইঞ্চ এই সূত্রের সাহায্যে। এরপরে 9 প্রশ্নটা দেওয়া আছে, আর লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির লোহার বয়া তৈরি করতে 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে, বয়াটির তির্যক উচ্চতা দেওয়া আছে 5 মিটার। তাহলে প্রশ্ন হচ্ছে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হিসাব করে লিখি। এরপরে আর একটা অংশ আছে, এটা পরে করছি। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে বয়াটিতে কত বায়ু আছে অর্থাৎ বয়াটির আয়তন নির্ণয় করতে বলেছে। যে যে তথ্যগুলো দেওয়া আছে সেখান থেকে দেখতে পাচ্ছি আমরা বয়াটির সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, কারণ মোট বয়াটি তৈরি করতে লোহার পাত লেগেছে বলে দেওয়া আছে 75.37। মোট পাত অর্থাৎ বক্রতল এবং সমতলের মোট ক্ষেত্রফল। এখানে দেওয়া আছে তির্যক উচ্চতা আমরা এল দিয়ে লিখি, এটা সমান দেওয়া আছে 5 মিটার। ধরি বয়াটির ভূমির ব্যাসার্ধ আর মিটার ধরলাম এবং উচ্চতা এইচ মিটার ধরলাম। তাহলে শর্তানুসারে যেহেতু বয়াটি তৈরি করতে 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে, সেটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, পায়ার ইন্টু আর প্লাস এল, এটা সমান দেওয়া আছে 75.37। বা এখান থেকে লিখতে পারি পায়ের মান হচ্ছে 22/7 আর ইন্টু আর প্লাস এল এর মান দেওয়া হচ্ছে এখানে 5 সমান, এটা হচ্ছে 5 × 35 = 38, 3 × 7 = 59, 5 × 28 = 7। এখানে আমরা লিখতে পারি আর ইন্টু আর প্লাস 5 সমান 22/7টা ডান দিয়ে গেলে এটা আমরা গুণ করে দেবো 7/22, 7 ক্যান্সেল, 22 × 44 = 88, 4/22 = 88, তাহলে 24 হচ্ছে। এবার বাঁদিকটা যদি গুণ করে দিই তাহলে বাঁদিকে হচ্ছে আর স্কোয়ার প্লাস 5 আর, ডান দিকে 24টা বাঁদিকে এলে -24 হয়ে যাবে। এবার এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি মধ্যসহক বিশ্লেষণ পদ্ধতিতে, তাহলে হবে আর প্লাস 8 × r - 3। 24কে 8/3 ভাঙলাম, যেহেতু এখানে প্লাস আছে তার জন্য বড়টা চিহ্ন প্লাস করা হলো। তাহলে এখান থেকে যদি সমাধান করি তাহলে আর সমান 3 পাবো, একটা পাবো -8, ব্যাসার্ধ যেহেতু -8 হতে পারে না তাহলে আর সমান 3 এই মানটা আমরা গ্রহণ করব। তাহলে আমরা ভূমির ব্যাসার্ধ পেয়ে গেলাম, আমাদের জানা আছে তির্যক উচ্চতা, এগুলোকে ব্যবহার করে বয়াটির উচ্চতা নির্ণয় করব। বয়াটির উচ্চতা সমান, বয়াটির উচ্চতাকে আমরা এইচ দিয়ে লিখি, এইচ সমান রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এল মানে হচ্ছে 5 তাহলে 25 - আর মানে হচ্ছে 3 তাহলে 9 হয়ে গেল, এটা হচ্ছে 4, তাহলে বয়াটির উচ্চতা হলো 4 মিটার। এরপরে প্রশ্ন ছিল বয়াটিতে কত বায়ু আছে অর্থাৎ বয়াটির আয়তন নির্ণয় করতে বলছে। তো লিখব বয়াটিতে বায়ু আছে 1/3 পায়ের স্কোয়ার ইঞ্চ, পায়ের মান হচ্ছে 22/7, আর মানে হচ্ছে এখানে হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার = 9 × h, এইচের মান পেয়ে গেছি 4। তাহলে এটার সমান লিখতে পারি আমরা
3 9 ক্যান্সেল হলে 3 হবে এখানে তো এটা গুণ করে দিচ্ছি 4 3 12 2 24 এটা হচ্ছে 26 বাই 7 3 7 21 54 7 7 49 আর 5 54 7 এত ঘন মিটার এর পরের প্রশ্ন ছিল ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসাবে কত খরচ পড়বে নির্ণয় করি তো এই প্রশ্নের উত্তর করতে গেলে যেহেতু চারপাশের কথা বলা হয়েছে চারপাশের ক্ষেত্রফল আগেই দেওয়া ছিল 75 পূর্ণ 3 এর 7 বা এটাকে আমরা লিখতে পারি 528 বাই 7 বর্গমিটার অর্থাৎ এত বর্গমিটার রং করতে মোট কত খরচ পড়বে এটাই জানতে চেয়েছে প্রতি বর্গমিটার জন্য খরচ হয় 2.80 টাকা তাহলে 2.80কে এটা দিয়ে গুণ করলে আমরা উত্তরটা পেয়ে যাব তাহলে এখানে লিখছি অতএব রং করতে মোট খরচ হয় 528 বাই 7 ইন্টু 2.80 দেওয়া আছে দশমিকটা তুলে দিলে নিচে হচ্ছে 100 ক্যান্সেল করে দিলাম 7 4 28 4 দিয়ে এটা গুণ হবে 4 8 32 3 11 1 21 10 দিয়ে ভাগ করলে এখানে দশমিক তাহলে 211.20 টাকা এটাই হচ্ছে উত্তর এরপর 10 এর যে প্রশ্নটা দেওয়া আছে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করি তাঁবুটি যেহেতু শঙ্কু আকৃতির এখানে দুটো তথ্য দেওয়া আছে একটা হচ্ছে নিচের ক্ষেত্রফল এবং আয়তনের হিসাব দেওয়া আছে যে এক একজনের জন্য 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন তো ওই তাঁবুতে 11 জন লোক থাকবে তাহলে 11 জন লোকের জন্য ভূমিতে জায়গার প্রয়োজন কত এক একজনের যেহেতু 4 বর্গমিটার করে প্রয়োজন তাহলে ভূমিতে মোট জায়গার প্রয়োজন 4 গুণিতে 11 বা 44 বর্গমিটার ভূমিতে প্রয়োজন তাহলে ভূমির ক্ষেত্রফল মানে ভূমিটা যেহেতু বৃত্তাকার তাহলে এখানে দেওয়া আছে পায়ার স্কোয়ার সমান দেওয়া আছে 44 দ্বিতীয় যে তথ্যটা কাজে লাগাবো আমরা সেটা হচ্ছে এক একজনের জন্য 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন মোট আছে 20 জন তাহলে 20 গুণিতে 11 করলে 220 ঘনমিটার বাতাস ঘনমিটার মানে আয়তনের একক অর্থাৎ মোট তাঁবুর আয়তন হবে 220 ঘনমিটার তাঁবুর আয়তনের সূত্র জানি আমরা 1/3 পায়ার স্কোয়ার এইচ তাহলে এখানে পায়ার স্কোয়ারের মানটা আমরা 1 নম্বর সমীকরণ থেকে পেয়ে যাচ্ছি তাহলে এই মানটা 44 যদি এখানে বসিয়ে দিই তাহলে এখান থেকে পেয়ে যাবো 1/3 গুণিত 44 গুণিত এইচ সমান হচ্ছে 220 তাহলে এখান থেকে এইচের মানটা আমরা পেয়ে যাবো 220 গুণিত 3/44 5 তাহলে এটা হয়ে যাচ্ছে 15 এটার প্রশ্ন দেওয়া ছিল যে তাঁবুটির উচ্চতা কত হবে তাহলে তাঁবুটির উচ্চতা হয়ে যাবে 15 মিটার এরপরে 11 অঙ্কটা দেওয়া আছে শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে লিখি তাহলে যে যে তথ্যগুলো দেওয়া আছে এটা প্রথমে লিখে নেব ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 21 সেমি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ব্যাসার্ধ সমান 21/2 সেমি এখানে দেওয়া আছে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়েছে তাহলে আমরা বলতে পারি 10 পয়সায় টোপরটি মোড়া হয় 1 বর্গ সেমি তাহলে 57.75 টাকায় কত টোপরটি মোড়া হচ্ছে এটা পেয়ে যাবো অর্থাৎ 57.75কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে টোপরটির ক্ষেত্রফল আমরা পেয়ে যাব তাহলে টোপরটির পার্শ্বতলের ক্ষেত্রফল এটা সমান হবে 57.75/10 এখানে 57.75 এই জন্য লিখলাম কারণ এটা টাকাতে এটা পয়সায় দেওয়া ছিল এই টাকাটাকে আমাদের পয়সা করে নিতে হবে কারণ 10 পয়সায় মোড়া হয় 1 বর্গ সেমি তাহলে 1 পয়সায় 1/10 57.75 টাকাকে পয়সা করে নিলে 5,775 পয়সা হবে এটাতে মোড়া যায় 1/10 গুণিত 5775
তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, এত বর্গ সেমি। ধরে নিচ্ছি টোপরটির তির্যক উচ্চতা এল, তাহলে আমরা লিখতে পারি পাই আর এল অর্থাৎ 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 21/2 ইন্টু তির্যক উচ্চতা, এখানে এল দিয়ে লিখছি আমি, সমান হবে 5/7/5/10। এখান থেকে এলের মানটা আমরা নির্ণয় করে নেব, তাহলে এটা হয়ে যাবে 17.5 সেমি। তাহলে টোপরটির তির্যক উচ্চতা, অতএব তির্যক উচ্চতা সমান 17.5 সেমি। তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধের সাহায্যে আমরা এইচ এর মানটা বের করব, এইচ সমান হয়ে যাবে √L² - R² এল এর মান হয়েছিল 17.5, তার স্কোয়ার মাইনাস আর এর মান হচ্ছে 21/2 বা 10.5 লিখতে পারি তার স্কোয়ার। এটা স্কোয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমরা সূত্র প্রয়োগ করতে পারি, এটাকে এ ধরলে এটাকে বি ধরলে a² - b² সূত্র a+b × a - b লিখব। তাহলে a+b যখন করব তখন 17.5 + 10.5 এটা করলে হয়ে যাবে 28 ইন্টু, যখন মাইনাস করবো তখন হয়ে যাবে 7। এটা গুণ করলে 4 × 7 × 7 চারের বর্গমূল 2, 2 × 7 থেকে এটা 7 চলে এলো, তো লিখতে পারি 14 সেমি। তাহলে উত্তরগুলো হলো তির্যক উচ্চতা 17.5 সেমি এবং উচ্চতা সমান হচ্ছে 14 সেমি। কেউ যদি এখানে স্কোয়ার করতে যায় তাহলে অনেক বড় ফিগার চলে আসবে, তার থেকে এইভাবে সূত্র প্রয়োগ করে তোমরা সমাধানটা করবে। এরপরে 12 যে প্রশ্নটা দেওয়া আছে, এখানে বলে দেওয়া আছে গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি, গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গ মিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে হিসাব করে দেখি। যেহেতু শঙ্কু আকারে আছে তাহলে শঙ্কু আকারের এরকম ধরে নিচ্ছি আমরা, গমের স্তূপটা আছে যার ব্যাসের দৈর্ঘ্য এটা দেওয়া আছে 9 এবং উচ্চতা দেওয়া আছে 3.5, এই উচ্চতাটা দেওয়া আছে 3.5। মোট গমের আয়তন বার করতে গেলে আমরা 1/3 πr² h এই সূত্র প্রয়োগ করব, পায়ের মান 22/7 আর এর মান হবে 9, যেহেতু ব্যাস তার 9/2 হবে আর এর মান, এইচ এর মান দেওয়া আছে 3.5। তাহলে এখান থেকে মোট গমের আয়তন যে প্রথম প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্ন উত্তরটা পেয়ে যাব। এরপরে দ্বিতীয় যে প্রশ্নটা দেওয়া আছে, গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন, তো এটা ঢাকতে গেলে আমাদের সাধারণত কমপক্ষে যদি পার্শ্বতলটা ঢেকে যায় তাহলেই হবে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করবো পাই আর এল এই সূত্রের সাহায্যে। পায়ের মান জানা আছে 22/7 আর এর মান 9/2, এলের মানটা আমরা আর এবং এইচ এই দুটো মানের সাহায্যে এলের মানটা বের করে নেবো। L² সমান হবে R² + H² তার রুট, তাহলে ওই এলের মানটা এখানে বসিয়ে দিলি কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিক চাদর প্রয়োজন সেটা আমরা পেয়ে যাব। এখানে যখন আমরা এলের মানটা নির্ণয় করব তখন দেখা যাবে হয়তো √130 এলো, কারণ প্রশ্নতে এখানে বলেই দেওয়া আছে √130 এর মান আমাদের ধরে নিতে হবে 11.4 এবং পায়ের মান 22/7 বা 3.14 বসিয়ে নিতে হবে।